কারণ কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা এখনো নিঃশেষ হয়ে যায়নি, এখনো পারে না, পারে না। এই যে লরেন বুথ টনি বেলারের ছোট শালিকা মুসলমান হয়েছে, কোরআন পড়ে কোরআনের হেদায়েত পেয়ে গেছে। কয়েকদিন আগে সানা ইসলাম বিশ্ববিখ্যাত একজন নায়িকা কোরআনে কারিমের অনুবাদ পড়ে মাত্র এই যে সূরা বানী ইসরাইলের 82 নাম্বার আয়াত পড়ে সে মুসলমান হয়ে গেছে। এই জন্য হেদায়েতের একচ্ছত্র মালিকানা যার, তিনি পাঠিয়েছেন কোরআন। এ কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। আমার প্রশ্ন, জিনরা কোরআন শুনেছিল কয়দিন? না কথা বুঝে বল, 8-10 মিনিট। 8-10 মিনিটে যদি এত বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা পথ পেয়ে গেছি অলরেডি, কারণ দুনিয়াতে অসংখ্য বাঁকা পথ তৈরি হয়ে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে বহু অসংখ্য বাঁকা পথ তৈরি হয়ে আছে, অন্ধকারের পথ বানানো আছে। আমি আল্লাহর পাঠানো ইসলামটা বাদ দিয়ে যত মত আর পথ সবগুলো বাঁকা, সব কি? এই জন্য নামাজের ভেতরে আল্লাহকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে পথ, মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকার জায়গা। আমি এমন পথ তোমার কাছে প্রতিদিন নামাজে অন্তত 17 বার চাই। কতবার? আপনি যদি অন্য কোনো নামাজ নাও পড়েন, ফরজ নামাজ পড়লেও আপনাকে দিন রাত 24 ঘন্টা 17 বার বলা লাগে। আল্লাহ আমি যে পথটা চাই ওটা তো সহজ সরল হবে, সোজা হবে এবং স্থায়ী ভাবে সঠিক হবে। এমন পথে তুমি আমাকে দিও না যে কিছুক্ষণ আসি আবার দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই প্রেমময় এই পৃথিবীর নশর জায়গাতে পড়ে আমি আবার ওই পথ হারিয়ে ফেলি না। এমন পথ তুমি আমাকে দেবে যে পথে আমি টিকে থাকতে পারি, মুস্তাকিম মানে ইস্তিকামা পয়দা করা। বলেন আল্লাহু আকবার। আমরা কথা কিন্তু জিনদের মতোই বলছি, তারা বলেছে ইয়াহদি ইলা রশদি, এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। আমরা ইমান আনলাম, 10 মিনিট কোরআন শোনার পরে যদি হেদায়েতের পথে ইমান আনতে পারে, জন্মের পর থেকে কুমিল্লার মানুষ কোরআন শুনছে, কিছু না হলে 3 বছর তো শুনছেন। এই যে ক্যাশিয়ার সাহেব যে ঘোষণা দিল 3 বছর, একাধারে কোরআনের কথা এখানে বলা হয় অন্তত 10 মিনিটের চাইতে বেশি না গো। এক একটা আলোচক যদি 1.5 ঘন্টা করেও বলে, 3 বছরে আপনি হিসাব করে দেখেন কমপক্ষে 9 ঘন্টা কোরআন আপনি শুনে ফেলেছেন। 9 ঘন্টাও আমাদের কোনো পরিবর্তন নেই, আমরা হেদায়েতের পথ দেখতে পাই না। হ্যাঁ, কত বাঁকা পথ তৈরি হইয়াছে, সোজা পথ কয়টা? এই সোজা পথের পরিচয় দেওয়ার জন্যই তো আয়োজন। ইন্না আলাইনা লালুল হুদা, আল্লাহ পাক বলেন সঠিক পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার, কার? এজন্য হেদায়েত এটা আমার আল্লাহ নবীজির হাতেও দেননি, এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাহমাতুল আফাসিলেন, সাহাবীরা বললেন কি এত আনন্দ করো? হযরত আবু হুরায়রা বলেন দেখো এই মাত্র নবীজির কাছে সূরা ইখলাসের 56 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল, আল্লাহর নবী জানিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
এটা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে চান ভালোবাসেন তাকে আপনি দিনের পথে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবেন, বিষয়টা এমন না আপনি ইচ্ছা করলেও পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। এখানে শব্দটা হচ্ছে আহওয়া আলাম ইসমে তাফসিল, আমি আল্লাহ সবচাইতে ভালো জানি এ লোকটার মনের অবস্থা, ও হেদায়েত পাওয়ার মতো মন ওর আছে কিনা। জিনেরা কোরআন 10 মিনিট শোনার পরে ওদের মন তৈরি হয়ে গেছে হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহ দিয়েও দিয়েছেন, এই জন্য ওরা পরবর্তী শব্দে জানিয়েছে মা আমান নাবি, আমরা ইমান এনে ফেলেছি, ইমান আমরা আনবো তা না, ফা আমান নাবি আমরা ইমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই শব্দটা যেহেতু আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন, আলামু ইসমে তাফসিল, আমি আল্লাহ ভালো জানি আমির হামজার মনের অবস্থা কি, ও আসলে কোরআনের হেদায়েত নিতে এসেছে নাকি ভুল ধরার জন্য এসেছে, বিরোধিতা করার জন্য, বন্ধ করার জন্য, এটা আর কেউ না জানে, কে জানে? যেন আপনাকে মন তৈরি করেন, কথা 14 ঘন্টা বলা দরকার না, হাফ ঘন্টায় যথেষ্ট যদি আপনার মন থাকে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আল্লাহ পাক সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, কষ্ট করে, ওকে হেদায়েত দেওয়ার জন্য হাজারো রাস্তা উন্মুক্ত করে দেয়। এখানে সাবিল 1 বছর, সুবুল বহু বছর, আপনাকে হেদায়েত দেওয়ার জন্য যা করা লাগে আল্লাহ তাই করবে, যদি 100টা রাস্তা 1000টা রাস্তা খুলে রাখা লাগে তাও আল্লাহ খুলবে, কিন্তু তোমার মন থাকা লাগবে। বলুন, কারণ কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা এখনো নিঃশেষ হয়ে যায়নি, এখনো পারে না, পারে না? এই যে লরেন বুথ, টনি বেলারের ছোট শালিকা মুসলমান হয়েছে, কোরআন পড়ে কোরআনের হেদায়েত পেয়ে গেছে। কয়েকদিন আগে সানা ইসলাম, বিশ্ববিখ্যাত একজন নায়িকা, কোরআনে কারিমের অনুবাদ পড়ে মাত্র এই যে সূরা বানি ইসরাইলের 82 নম্বর আয়াত পড়ে সে মুসলমান হয়ে গেছে। কোরআনের কাছে যদি কেউ এই নিয়ত নিয়ে আসে, আমার আল্লাহ তাকে এখনো ফেরত দেবে না, কবুল করে নেবে, মন থাকা লাগবে, কি থাকা লাগবে? ডক্টর মরিস বোকাইলিকে আল্লাহ যদি কোরআনের বরকতে হেদায়েত দিতে পারে, আর আমরা তো কোরআন নিয়েই সারা জীবন আছি, অবশ্যই পথ পাওয়া সম্ভব না? সম্ভব না? এখন পথ পেয়ে আপনি কি করবেন? মনে করেন আজকে পথ যা বলবো পেয়ে যাবেন, ইমান আনলেন, ইমান আনার পরে জিনেরা শেষ করে দেয়নি, 10 মিনিট 8 মিনিট কোরআন শুনলাম, হেদায়েতের পথ তো পেয়েছি, ইমানও এনেছি, আর ইমানের সাথে কোনোদিন কাউকে শরীক করব না। মাত্র 10 মিনিটে যদি এত বড় বড় 3টা সিদ্ধান্ত নারা নিতে পারে, হেদায়েতের পথ পেলাম, ইমান আনলাম, জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না, জন্মের পর থেকে কোরআন শুনলেন, কি হয়েছে আপনার? আপনি সিদ্ধান্ত আজকে নিতে পারবেন না? বলেন বলেন, ইয়াহদি ইলার রশদি, এক একটা শব্দ পাহাড়ের চাইতে ওজন বেশি, দুনিয়ায় কেউ আপনাকে পথ দেখাতে পারবে না, সে নবী হলেও না, কিন্তু এই ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েছে, কোরআনে কারিমে এমন জাদু আল্লাহ ভেতরে দিয়েছেন, এর কাছে আসলে যদি আপনার মন থাকে আপনাকে পথ দেখাবে। পথ দেখানোর পরে যদি আপনি নিতে না চান, আপনাকে বলে দিলাম যে কংসনগরে যেতে হলে এইটা একটা, এইটা একটা, এইটাই 3টা পথ আছে, আপনি যদি 3টা পথে না যায় উল্টা চতুর্থ কোনো পথে যান, কংসনগর পাবেন না, চলে যাবেন উল্টা দিকে,